এটা আমার বন্ধ হয়ে গেছে, আবার চালু করলাম, জানি না কতক্ষণ থাকবে চালু। কি যে ব্যাপার, ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, ক্যামেরাটাই খারাপ হয়ে গেল। সম্ভবত ব্যাটারির প্রবলেম, ব্যাটারির কিছু একটা হয়েছে। কালকেও এমন হয়েছিল, কালকে জাস্ট 3-3 মিনিটে দুটো ক্লিপ শর্ট হয়েছে, তারপরে বন্ধ। এবার তো জানি না যে ক্যামেরা বন্ধ হয়ে গেছে পুরো, মানে যেখানে যাওয়া করা ছিল সেখান পর্যন্ত পৌঁছে গেছি, তারপরে গিয়ে ক্যামেরা চেক করি যে ক্যামেরা তো চালু নেই। ক্যামেরা তো ক্লিপ যখন চেক করতে গেলাম, তারপরে দেখি যে ক্যামেরার দুটোই মাত্র ক্লিপ হয়ে আছে, বাকি ক্লিপগুলো নেই, মানে ক্যামেরা বন্ধ হয়ে যায়। কি যে ব্যাপার, ১১০-১২ একদম আরামসে উঠে যাচ্ছে, কোনো সমস্যা নেই। গাড়িটাকে নিয়ে না একটা ব্যাপার বুঝতে পারি না, গাড়িটাকে ঠিক একটু হালকা লো আরপিএমে চালাবে তখন ঠিক, গাড়িটার যেটা মেন পাওয়ার সেই পাওয়ারটাকে পাওয়া যায় না। এটাকে একটু হাই আরপিএমে টানলে, যেমন 6000 আরপিএম আছে, 6000 আরপিএম ক্রস করলে 7000 আরপিএম নেওয়ার, তারপরে গিয়ে মেন ওর যে অ্যাকচুয়াল পাওয়ারটা আছে, এটা পাওয়ারটা পাওয়া যায় পুরো পাওয়ারটা গাড়ি। রোডে না সব থেকে বেশি রিক্স হয়ে যায় এখন, মানুষের থেকে গরুর রিক্সটা বেশি, এত গরুগুলো এত আসে রাস্তার উপরে, গরুগুলোকে নিয়ে সমস্যা। মনে তো হয় না যে কোনো রিয়াকশন করবে, আজকে তার মানে হবে আজকে এই ভীতির সাথে। চলো বস, চলো চলো জটে সরতে তাই নাকি? আমার বাড়িতে এখানে বেলাগোবা, জটেশ্বরে কোথায় গো? জটেশ্বরে আমার পিসির বাড়ি, আমার বোনের বিয়ে হয়েছে জটেশ্বরে, এখানে। হ্যাঁ, শিব মন্দির জটেশ্বরের তো একটা রাস্তা ভিতর দিকে যায় না, আলিনগর, আলিনগর, আলিনগরের ওই সাইডে আর কি। জটেশ্বরে আমারও যাওয়ার প্ল্যান আছে, এর মধ্যে আমার একটা প্ল্যান ছিল এই সাথে যাওয়া, কি বলে তোমার ভুটানে যাওয়ার, ভুটানের একটা রাইড ছিল তো যাওয়া হয়নি, এর মধ্যে একদিন প্ল্যান করবো তারপরে যাবো। ব্লগ করো নাকি? পুরো লাগানো আছে সেট আপ টেট আপ দেখি বানাও না, কী নামে চ্যানেল আছে? আমার নামের যে চ্যানেল না, আমার নামের চ্যানেলে একজন আছে, ওর হচ্ছে মোটামুটি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, তো ওর আমার নামে সার্চ মারলে শালা ওরটা আগে আসে। আমাকে ফিল্টার করে খুঁজতে লাগে,
তো অনেক তো তোমাদের আরে 9.8 কে সাবস্ক্রাইব করার প্রচুর তো আমার তো মাত্র 225টা সাবস্ক্রাইবার হইবে আস্তে আস্তে হইবে তোমার তো গোপ্রো আছে আমার মোবাইল দিয়ে শুট করি আরে দাও আমারটা আমি বের করে দিই এদিকে যাবা কোথায় হ্যাঁ কোথায় ঝংকার মোড় নাই সামনে বাইক দেখতে ওইখানে যদি সেকেন্ড হ্যান্ড বাইকের দরকার পড়ে তাহলে শিব মন্দির বলে একটা জায়গা আছে হ্যাঁ আমার আমার একটা ব্লগ এখানে এটা দেওয়া আছে দেখবা এটার মধ্যে অ্যাড্রেস অ্যাড্রেস সব আছে ওইখানে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম এটা হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম অনেক রকমের গাড়ি আছে অনেক অনেক চলো যাই আমারও আজকে লেট হয়ে গেছে আমার 9টার সময় ডিউটি টাইম আমার 1 ঘন্টা প্রায় লেট হয়ে গেলো আজকে বাড়ির থেকে লেট ঝংকার মোড় এখান থেকে আর 4-5 কিলোমিটার চলো চলো ভাই লোক তো কাহি কাফি দূর সে আয়া একদম ফালাঘাটা সে ভাই লোক কা কোই গাড়ি খড়ি দেনে কা প্ল্যান হ্যায় আর ভিডিও কো আবি হামকো খতম করনা পড়েগা यही पे करते हैं वीडियो को ख़त्म वीडियो को अच्छा लगता है तो एक लाइक ज़रूर कर देना शेयर कर देना सब्सक्राइब कर देना मेरा चैनल को